কিশোরগঞ্জের ভৈরবে বৃহত্তম পাদুকা শিল্প উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে স্থানীয় মেলাকাম প্রমোশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বেস্ট ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে কমলপুর হাজি কালুমিয়া পাদুকা মার্কেটের সামনে সম্প্রসারণে স্থানীয় মেলাকাম প্রমোশনাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মনোয়ারা বেগম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদুকা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল আমিন, ডায়মন্ড ফুটওয়্যার পরিচালক বাহারুল আলম বাচ্চু, 7 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, পপির পেস সু ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান প্রমুখ। পপির পেস সু ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্থানীয় মেলাকাম প্রমোশনাল ক্যাম্পেইনে পাদুকা শিল্পের 30টি স্টল অংশগ্রহণ করেন। স্টলগুলোতে পাদুকা তৈরিতে ব্যবহৃত আধুনিক সরঞ্জামাদি সহ নিত্য নতুন ডিজাইনের পাদুকা প্রদর্শন করা হয়। পাদুকা শিল্পকে আরও আধুনিকায়ন সহ ব্যাপক প্রসার ঘটাতে উন্নত প্রযুক্তি, উন্নত মেশিনারিজ ও মানসম্মত উপকরণ ব্যবহারের জন্য এ শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান অতিথিরা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।